ঋণ খেলাপি তদবিরের কাছে নথি শিকার সহ নানা অনিয়মের কারণে দেশের সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ডুবতে বসেছে আর সেই পথে হাঁটছে বেশ কিছু বেসরকারি ব্যাংকও এমনটি বলছেন বিশেষজ্ঞরা অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে আন্তর্জাতিক নীতিমালা মেনে দেশের ব্যাংকগুলো একত্রীভূতকরণের প্রক্রিয়া চলছে গণমাধ্যমে প্রকাশিত রেড জোনে রাষ্ট্রায়ত্ত চারটি সহ নটি ব্যাংক এমন কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে তারা এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে ইসপি আপন করা স্বাদ সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের চারটির আর্থিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে সংবাদ প্রকাশ করা হয় বাংলাদেশ ব্যাংকের ব্যাংক হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিটম্যাপ শীর্ষক প্রতিবেদনের উপর ভিত্তি করে সংবাদগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয় সেখানে সরকারি চারটি ব্যাংক সহ মোট নয়টি ব্যাংক রেড জোনে রয়েছে বলে উল্লেখ করা হয় প্রকাশিত এই সংবাদসহ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির মুখপাত্র জানান গণমাধ্যমে প্রকাশিত এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মূল্যায়ন নয় বলেন এই তথ্য একান্ত গোপনীয় এবং গবেষণার জন্য আমার বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে সেই ধরনের অ্যানালাইসিস কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংকের ওভারঅল অ্যানালাইসিস না কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সক্রিয়তা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ নিজস্ব কর্মকাণ্ডের জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জিনিস আছে যেটা কেন্দ্রীয় ব্যাংক গোপন করবে আমানতকারী ও বিনিয়োগকারী সবার স্বার্থ সমুন্নত রেখেই ব্যাংক একত্রীভূত করা হবে বলেও জানান তিনি এনশিওর করে সেটা হচ্ছে অ্যাবসোলুটলি ব্যালেন্স শিটের ভিত্তিতে করা হয় বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনিয়ম নিয়ে সোচ্চার হতে হবে সর্বোচ্চ মহল থেকে তোষ্য হচ্ছে লোন কালেকশনের কোনো উৎসাহ নাই তদবিরের কাছে নথি স্বীকার করে তারা লোন দিচ্ছে এবং লোন দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট উৎসাহ আছে বাট লোন ফেরত আনার ক্ষেত্রে কোনো উৎসাহ নেই আননেসেসারি ব্রাঞ্চেস খোলা হয়েছে লোকজন যেখানে যাওয়ার দরকার তার থেকে 30-40% বেশি সরকারি বেসরকারি ব্যাংকের দুরবস্থার জন্য নীতিগতভাবে বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না বলেও মত এই বিশেষজ্ঞের কোটা ম্যানেজিং ডিরেক্টরকে বাংলাদেশ ব্যাংক রিমুভ করেছে কোটা চেয়ারম্যানকে রিমুভ করেছে রফিকুল ইসলাম আরটিভি ঢাকা